ছোটবেলায় রাক্ষসের গল্প? ওকে, গুড, ভেরি গুড। রিয়াজ প্লিজ ওয়েট, অ্যালফাবেটিক্যালি আই এম আস্কিং, সো ইউ হ্যাভ টু ওয়েট। ওয়েট করতে হবে, পরপর নাম ধরে ধরে সবাইকে ডাকছি, সবাইকে জিজ্ঞেস করব। আচ্ছা, দেবোত্তম বলো। Yes, ma'am. দেবোত্তম বলবে আঁকা বাঁকা। Yes, আঁকা বাঁকা গ্রামের রাস্তা আঁকা বাঁকা হয়। ওকে, ভেরি গুড। আচ্ছা, দেবী বলবে ময়ূর। ময়ূর সে বলছি ময়ূর 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 দেখতে খুব সুন্দর। ময়ূর দেখতে খুব সুন্দর, আর ময়ূরের নানা রঙের পেখম থাকে, এটাও লিখতে পারো। ওকে, আচ্ছা অঙ্কুশ গুছাই, তোমার নেটওয়ার্ক প্রবলেম ছিল তখন, এখন বলো। ভেরি গুড দেবী, ভেরি নাইস। আচ্ছা তুমি বলো মেঘ, অঙ্কুশ গুছাই বলো মেঘ। মেঘ দিয়ে চলে তাড়াতাড়ি বলো। মেঘে প্রচুর মেঘ, মেঘে প্রচুর মেঘ, এ কেমন বাক্য গঠন? চলে ঝড়ে প্রচুর মেঘ, বেগ বেগ না, বেগ না, মেঘ, ময়কার ঘ, মেঘ। ক্লাউড, বেগ। মেঘের রং ঘন নীল, মেঘের রং ঘন নীল, মেঘের রং ঘন নীল। আচ্ছা ঠিক আছে, দেবীর পর ঈশান বলো, ঈশানের পর কুশল বলবে। ঈশান বলো, ঈশান। Yes, ma'am. আচ্ছা ঈশান বলো ধান, ধান দিয়ে বলো। Ma'am. Yes. Ma'am, I have not completed to toy and Why? আমার এখনো 20 পর্যন্ত কমপ্লিট হয়নি। 20 অবধি হয়নি, কতগুলো হয়েছে? 10 পর্যন্ত। আচ্ছা অনুভব, তুমি যে বাড়িতে লেখনি, তোমাকে লিখতে বললাম এন্ড তুমি না লিখে বসে আছো কেন? আচ্ছা ঈশান লেখো, লেখাটা শেষ করো। যাদের বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম আর যারা করেনি, ভেরি ব্যাড ইট ইজ। অনুভব আর ঈশান, আরাত্রিকা পাত্র, যাদের হয়নি তারা তোমরা এক্ষুনি লিখে দেখাবে। আচ্ছা নেক্সট হচ্ছে কুশল ভৌমিক। কুশল, কুশল ভৌমিক বলো, ধান দিয়ে বলো, ধান দিয়ে বাক্য গঠন বলো। ধান দিয়ে বলো কুশল ভৌমিক, ধান দিয়ে বাক্য গঠন বলো। ধান হয়েছে, ধান দিয়ে শুধু ধান হয়েছে আর কিছু নয়? কত কিছু সুন্দর বাক্য হয় ধান হয়েছে শুধু। জমিতে প্রচুর ধান হয়েছে। আচ্ছা তোমার কপি দেখাও, ম্যাম ইয়েস, আমি আসিনি। ওকে, স্টাডি মেটেরিয়াল থেকে বাক্য গঠন গুলো লিখে নেবে। আচ্ছা লামিয়া বলো, লামিয়া বলবে আমাকে ঝর্ণা। সমুদ্রে যখন রাত হয় তখন ঝর্ণা দেখা যায়। আরেকবার বলো, সমুদ্রে যখন রাত হয় তখন ঝর্ণা দেখা যায়। সমুদ্রে যখন রাত হয়, সমুদ্রে রাত, সমুদ্রে রাত হলে ঝর্ণা দেখা যাবে কেন? কেন বলো, কি ভেবে লিখেছো বলো? সমুদ্রে রাত হলো, সমুদ্রে তো রাত হয় না, দিন রাত তো পরিবেশে হয়, তাহলে তুমি লিখতে পারো পাহাড়ে ঝর্ণা দেখা যায়।
পাহাড়ি এলাকায় ঝর্ণা দেখা যায়। ওকে ম্যাম। আচ্ছা এটা লিখে নাও। আর লামিয়া কাল জিজ্ঞেস করছিল রাক্ষস দিয়ে বাক্য গঠন, লামিয়া লিখেছো? হ্যাঁ। কি লিখেছো রাক্ষস দিয়ে? মানুষকে খেয়ে নেয়। রাক্ষস মানুষকে খেয়ে নেয়। আচ্ছা তোমরা লিখতে পারো, অনেকে যারা সুন্দর লিখতে চাও তারা লিখতে পারো, রাক্ষস রূপ একটি কাল্পনিক চরিত্র, রাক্ষস একটি কাল্পনিক চরিত্র লিখতে পারো। আবার লিখতে পারো রাক্ষস রূপকথার একটি খারাপ চরিত্র বা দুষ্টু চরিত্র, এরামও লিখতে পারো। আচ্ছা পর্ণিক, পর্ণিক মাঝি বলবে, পর্ণিক মাঝি বলো বাদলা। বাদলা লামিয়া বাক্য গঠনটা ঠিক করে নিও ঝর্ণা দিয়ে। পর্ণিক মাঝি বলো বাদলা। বাদলা দিয়ে একটা বাক্য গঠন বলো। বাদল মানে বৃষ্টি, বাদলা মানে বৃষ্টির দিন। তুমি লেখনি, কালকে ক্লাসে তুমি ছিলে না? ছিলাম। তাহলে লেখনি তুমি। ওই একটাই কমপ্লিট করতে পারি। তাই নাকি? তাহলে তোমার কপিটা দেখাও। ওকে অভিজ্ঞান, ভেরি গুড। পর্ণিক মাঝি কপি দেখাও। উই অল আর ওয়েটিং, আই হ্যাভ টু আস্ক আদার স্টুডেন্ট, অন্যদেরকেও জিজ্ঞেস করতে হবে। ডোন্ট ওয়েস্ট ক্লাস টাইমিং। তুমি তোমার কপি দেখাও, বেঙ্গলি কপি দেখাও। আচ্ছা অভিজ্ঞান আর কতবার কপি দেখাবে? অভিজ্ঞান আমি কপি চেক করেছি বাবা, রেখে দাও। পর্ণিক তুমি সত্যি কথা বলো, তুমি লিখেছো? ইয়েস অর নো? পর্ণিক তুমি লিখেছো? ইয়েস অর নো? হ্যাঁ। তুমি লিখেছো, তাহলে তোমার কপিটা দেখাও। উই অল আর ওয়েটিং, আমি অন্যদেরকেও পড়াটা জিজ্ঞেস করব। তুমি যদি না লিখে থাকো বলো, না ম্যাম লিখিনি। নো ম্যাম আই নট ইয়েট কমপ্লিটেড, বাট মিথ্যে কথা বলবে না। আই থিঙ্ক পর্ণিক লেফট দ্য ক্লাস। ইয়েস পর্ণিক মাঝি লেফট দ্য ক্লাস। সো তোমাদের যাদের ক্লাস ওয়ার্ক, আচ্ছা পর্ণিক আছে, পর্ণিক লেখেনি। পর্ণিক মিথ্যে কথা বলবে না, তুমি বললে ম্যাম এই একটাই হয়নি। কেন বললে? ক্লাস ওয়ার্কটা কমপ্লিট করে নিয়ে কালকে দেখাবে। ওকে ওকে। আচ্ছা প্রণবী বলবে, প্রণবীর পর পুষ্পক। ইয়েস ম্যাম। প্রণবী আমাকে বাদলা দিয়ে বলো। শ্রাবণ মাসে বাদলা দেখা যায়। শ্রাবণ মাসে বাদলা দেখা যায়। আচ্ছা বাদল মানে তো বৃষ্টি, আমরা বৃষ্টিকে দেখতে পারি। আচ্ছা বাদলা কি আমরা দেখতে পাই বলতো? নো ম্যাম। তাহলে আর কি লিখতে পারি, আর কি লেখা যায় বলো, তুমি বলো। তুমি লিখতে পারো বইতে যেটা আছে, শ্রাবণ মাসের বাদলার একটি দিন, এরামও লিখতে পারো। আজ শ্রাবণ মাসের বাদলার একটি দিন, বা তুমি এরামও লিখতে পারো বাদলার একটি দিনে আমি ঘুরতে গেছিলাম। ওকে ম্যাম। না তুমি যেটা লিখেছো সেটাও ঠিক, তুমি ওটা লিখে দাও শ্রাবণ মাসে বাদলা হয়, এরাম এরাম লিখে দাও। আর লেখো শ্রাবণ একটি বাদলা মাস, এরাম কিছু লিখে দাও। শ্রাবণ একটি বাদলা মাস বা এরাম কিছু লিখে দাও। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে পুষ্পক, পুষ্পকের পর ঋদ্ধিমা। পুষ্পক বলো। ইয়েস ম্যাম। পুষ্পক বলো,
আচ্ছা, আমি জিজ্ঞেস করলে তো বলবি, তাই না? পুষ্পক আমাকে বলবে দুরন্ত। দুরন্ত দুরন্ত নদীর জল এখন দুরন্ত বেগে বয়ে চলছে। ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমাকে বলবে ঋদ্ধিমা। ঋদ্ধিমা বলো। ইয়েস ম্যাম। ঋদ্ধিমা আমাকে বলবে আশ্রয় দিয়ে। আশ্রয়, আশ্রয় দিয়ে বাক্য গঠন। আমি বাড়িতে আশ্রয় নেব। আমি বাড়িতে আশ্রয় নেব, এরকম কি এই বাক্যটা কি ঠিক হলো? কারণ আমরা কি আমরা কি আমাদের বাড়িতে আশ্রয় নেই? তুমি এরকম লিখতে পারো, আমাদের বাড়িতে একজন মানুষকে আমি আশ্রয় দিয়েছি, এরকমও লিখতে পারো। বা লিখতে পারো অসহায় মানুষদের একটি সুন্দর আশ্রয় দরকার, এরকম করে বাক্যটা লিখো। ওকে ওকে। আচ্ছা, ঋদ্ধিমার পর ঋষভ। আচ্ছা ঋদ্ধিমা, আমাকে কপিটাও দেখাবে। ঋষভ আমাকে বলো শীঘ্র। সব কাজ শীঘ্র করা উচিত। সব কাজ শীঘ্র করা উচিত। আচ্ছা, ভেরি গুড। ওকে। আচ্ছা সানভি, আনমিউট ইউর ডিভাইস। ইয়েস ম্যাম। আচ্ছা সানভি বলো বিশ্রী দিয়ে বাক্য গঠন। বিশ্রী। বিশ্রী। ইয়েস, বিশ্রী। আজকের দিনটা বড় বিশ্রী। আজকে দিনটা বড় বিশ্রী। সত্যি কি আজকে দিনটা বিশ্রী? ইয়েস অর নো? নো ম্যাম। ওকে গুড। আচ্ছা 20টা বাক্য গঠন লিখে নিয়েছো, সবগুলো কমপ্লিট করেছো? ইয়েস ম্যাম। ওকে ভেরি গুড। ম্যাম শীঘ্র কি হবে বাক্য গঠন? শীঘ্র আর শীঘ্র মানে লাস্টে হ বসালে দুটো একই হয়। আমরা বলি শীঘ্র কাজটা করো, আর যদি তুমি বলো কাউকে যে তাড়াতাড়ি এসো, তুমি তখন বলবে শীঘ্র এসো। দুটো শব্দ একই। ম্যাম শীঘ্র দিয়ে বাক্য গঠন। শীঘ্র দিয়ে শীঘ্র দিয়ে বাক্য গঠন। শীঘ্র কাজটি করুন মানে তুমি কাউকে অর্ডার করছো, কাউকে আদেশ দিচ্ছ, শীঘ্র কাজটি করুন, এরকম। শীঘ্র কাজটি করা উচিত, এরকম। সপ্তর্ষি, ইয়েস ম্যাম। সপ্তর্ষি আমাকে বলবে ধুনো। ধুনো দিয়ে বাক্য গঠন। পূজায় আমরা ঠাকুরের কাছে ধুনো দিই। আচ্ছা কপি দেখাও। কুড়িটা বাক্য গঠন হয়ে লিখেছো তো আনসার গুলো? ইয়েস ম্যাম। ওকে গুড। এটাই কিন্তু বাক্য গঠনের সাজেশন। জিশা মালি, আনমিউট ইউর ডিভাইস।
রিয়া জয়েট, আমি অ্যালফাবেটিক্যালি জিজ্ঞেস করছি তো সবাইকে, একটু ওয়েট করো। জিশা মালি, আনমিউট ইউর ডিভাইস। জিশা, ইয়েস ম্যাম। শ্রেয়ম, ইয়েস ম্যাম। আচ্ছা শ্রেয়ম বলো। বর্ষাতি, বর্ষাতি আমরা বর্ষাকালে বর্ষাটি পড়ি। ওকে গুড। রিয়াজ, আনমিউট ইউর ডিভাইস। এমডি রিয়াজ, আনমিউট ইউর ডিভাইস। এমডি রিয়াজ, আনমিউট ইউর ডিভাইস। এমডি রিয়াজ, আনমিউট ইউর ডিভাইস। এমজি রিয়াজ, এমডি রিয়াজ, হোয়ার আর ইউ? তুমি কোথায় গিয়েছিলে ক্লাসের সময়? আই গো টু টয়লেট। হোয়াই? ডিড ইউ আস্ক ফর মাই পারমিশন? উইদাউট টেকিং মাই পারমিশন হাউ ইউ ক্যান গো? তুমি কি আমাকে জিজ্ঞেস করেছিলে? ইয়েস অর নো? ডোন্ট রিপিট দিস টাইপ অফ অ্যাক্টিভিটি নেক্সট টাইম। আচ্ছা তুমি আমাকে বলো বিশ্রী দিয়ে বাক্য গঠন। দিনটি বড় বিশ্রী। দিনটি বড় বিশ্রী, ওকে গুড। আচ্ছা তামান্না। ইয়েস ম্যাম। তামান্না আমাকে বলো রাক্ষস দিয়ে। রাবণ রাক্ষস ছিল। রাবণ রাক্ষস ছিল, রাবণ তো রাক্ষসই ছিল, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। রাবণ রাক্ষস রাজা ছিল, রাক্ষস যে রাজা, ওকে ভেরি গুড। আচ্ছা সোলাঙ্কি বলবে, আর দুজন আছে সোহানা সুপ্রিত। সোলাঙ্কি বলো। সোলাঙ্কিকে কি দিয়ে জিজ্ঞেস করবো? সোলাঙ্কি আমাকে বলো ময়ূর দিয়ে। সুন্দর জিজ্ঞেস করলাম, ময়ূর। ময়ূরের পেখম ভারী সুন্দর। ময়ূরের পেখম ভারী সুন্দর, ওকে ভেরি গুড। আচ্ছা এবার বলবে সুপ্রিত, তারপর আচ্ছা আত্রিকা ওয়েট। সুপ্রিত বলো। সুহানা লিখেছো? ওকে সুহানা ভেরি গুড, ভেরি ভেরি। আচ্ছা সুপ্রিত আমাকে কি দিয়ে বলবে? সুপ্রিত আমাকে বলবে বন্যা। বন্যা, বন্যা। জলের ফলে অনেক জায়গায় বন্যা হয়েছে। বাহ ভেরি গুড, ওকে। সো সবাই সবাই ক্লাস ওয়ার্ক করেছে। আচ্ছা এবার যারা হ্যান্ড রেজ করেছিল তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা ঋষভ বলো। ইয়েস ম্যাম। ম্যাম আই ক্যান টেল দা অল বাক্য। ম্যাম আমি কি সব বাক্য গঠন গুলো বলতে পারি? আচ্ছা ঋষভ